তো বহুদিন পর কেটে গেছে আইপিএল 2024। কদিন আগেই কিন্তু শেষ হলো আইপিএল, তার রেশ হয়তো এখনও অনেকের মধ্যে কাটেইনি, যে আইপিএলের রেশটা এখনও থেকেই গেছে অনেকের মধ্যে। যাই হোক, তো এখন কিন্তু শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আর সেখানে কিন্তু আজকে রাতে আমাদের টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে, আর প্রতিপক্ষে থাকবে আয়ারল্যান্ডের মতো টিম। এবার খাতায় কলমে বা সামনাসামনি বা রেকর্ডসের দিক দিয়ে দেখতে গেলে আয়ারল্যান্ড কিন্তু ইন্ডিয়া থেকে অপেক্ষাকৃত অনেকটাই, মানে অনেকটাই কিন্তু দুর্বল টিম, আর আজকে রাতে কিন্তু একদম হট ফেভারিট হিসাবেই ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। তাদের কাছ থেকে কিন্তু প্রত্যাশাও অনেক বেশি, আর পরবর্তী ম্যাচই রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, আর সেই জন্য রোহিত শর্মা প্লেইং ইলেভেনে এমন না যে কোনো সিনিয়র প্লেয়ারকে কিন্তু বসিয়ে দেবে, এমনটা কিন্তু একদমই নয়। সে কিন্তু পূর্ণ শক্তির দল নিয়েই কিন্তু আজকের ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া, রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার ছেলেরা। এখন দেখার বিষয় এটাই যে আজকের ম্যাচের প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে, তো সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো সময় নষ্ট না করে চলো তাহলে এক নজরে দেখে নিই আজকের ম্যাচের প্লেইং ইলেভেন কেমন হতে পারে এই বিশ্বকাপের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তো রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং আর্শদীপ সিং। তো আমার মতে কিন্তু এটাই হতে চলেছে আজকের ম্যাচে ভারতের প্লেইং ইলেভেন, আমার মতে আইডিয়াল প্লেইং ইলেভেন কিন্তু এটাই। এবার তোমরা তোমাদের মতামত নিচে অবশ্যই কমেন্টে জানিও, কেমন হতে পারে প্লেইং ইলেভেন, সঙ্গে প্রথম ম্যাচ কি ইজিলি জিততে পারবে আজকে টিম ইন্ডিয়া নাকি পারবে না, নিচে কিন্তু সব কিছুই কমেন্টে অবশ্যই জানিও।